এবার দুর্বল সিপিএম বা কংগ্রেস প্রতিপক্ষ নয়, কেন্দ্রের শাসক দলের সঙ্গে সরাসরি লড়াই। সেই অঙ্ক হিসেব করেই এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকভাবে প্রত্যেক সাংসদের পারফরমেন্স বিচার করা হয়েছে, দলীয় শৃঙ্খলার বিষয়টিও চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। তারই ভিত্তিতে একটি মার্কশিট প্রস্তুত করা হয়েছে বলে সূত্রের খবর। দলের এই পরীক্ষায় ফেল করেছেন সৌমিত্র খা এবং অনুপম হাজরা ছাড়াও 9 জন লোকসভা সদস্য। এবার তাদের টিকিট দেওয়া হবে না বলেই প্রাথমিকভাবে ঠিক হয়েছে। এই তালিকায় রয়েছেন অপরূপা পোদ্দার, দীনেশ ত্রিবেদী, তাপস পাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, মুনমুন সেন, সন্ধ্যা রায়, মুমতাজ সংঘমিত্রা, চৌধুরী মোহন জাটুয়া, রত্না দেনাক এবং উমা সোরেন। বাদ পড়তে পারেন এমন কয়েকজনও যারা ইতিমধ্যেই বিজেপির সঙ্গে সখ্যতা বাড়িয়েছেন বলে খবর আছে নেতাদের কাছেও। এই রাজ্য থেকে অনেক বেশি আসনে জিততে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে বিজেপি। অমিত শাহ ইতিমধ্যেই দলের রাজ্য নেতাদের সামনে 22টি আসনে জয়ের টার্গেট ঠিক করে দিয়েছেন। তৃণমূল নেতৃত্ব বিলক্ষণ জানেন বিজেপির নিশানায় রয়েছে তৃণমূলের বেশ কয়েকটি আসন, সেই কারণেই পারফরমেন্স নিয়ে কাটাছেঁড়া চলছে। যারা নিজের কেন্দ্রে জনসংযোগ বিচ্ছিন্ন এবং সাংসদ তহবিলের অর্থ ব্যয় করতে পারেননি, তারাও মূলত শীর্ষ নেতৃত্বের ব্ল্যাক লিস্টে রয়েছেন। সূত্রের খবর, হিটলিস্টে থাকা সকলের নামেই কম বেশি অভিযোগ জমা পড়েছে দলনেত্রীর কাছে। কয়েকজনের সঙ্গে বিজেপি সখ্যতাও ভালোভাবে নেননি নেত্রী। সব মিলিয়ে এবারের লোকসভা ভোটের আগে প্রার্থী বাছাই নিয়ে অত্যন্ত সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন মুখ কারা আসবেন সে নিয়ে জল্পনা দলের অন্দরে। রণজয় মুখোপাধ্যায়, রিপোর্ট, নিউজ টাইম।